তাহলে কলকাতায় আসলে যেন আমাদের সঙ্গে একবার দেখা করে। তো জাস্ট সীমাদি ও আমাকে নিয়ে একটা ভিডিও করেছে, কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো বিকেলের দিকে, সেটা হচ্ছে শাশুড়িমা ওই যে বউয়ের বাড়িতে যাবে কিনা এরকম একটা কমেন্ট আসছে, তো সেটা নিয়ে ভিডিও করেছিলাম। তো সেই দিদি ভাই আমাকে নিয়ে ভীষণ ওটাকে বলেছে যে ওটা মৌয়ের বাড়ি, আমি মৌকে অধিকার দিতে চাই না, মৌ দিদি ভাইকে আমি প্রথমে বাড়িতে এসেছেন, সব কিছু কিন্তু আমি দিয়েছিলাম, সেখানে এগুলো সন্দেহ নেই যে আমি ওকে হিংসা করি। হ্যাঁ, এখন হিংসা করি, এখন হিংসা করি। ও যেমন করে আমাদের আমাদেরকে আর্থিক সংকটে ফেলাইছে না, তো সেই জন্যই আমি হিংসা করি। আমি একটা হিংসুটে মেয়ে, আমি স্পষ্ট ভাষায় সবাইকে বলি যে আমি কি, এক্সট্রা করে তোমাদের বলতে হবে না যে আমি খুব হিংসুটে মেয়ে। কেন জানেন, প্রথমে যখন আমরা বাড়ি ওইখান থেকে বের হলাম, তারপরে থেকে তো আমরা ঋণ নিয়ে নিয়ে কাজগুলো করেছি, তো একটা বাচ্চাকে জন্ম দিছি তাও কিন্তু ঋণের উপরে, তো সেই ঋণগুলো 1 বছর পর মেটাতে গিয়ে আরো ঋণ নিয়ে আরো ওই ঋণগুলো মিটিয়েছি, তো এইরকম করতে করতে আমাদের মানে মাথার উপরে অনেক ঋণের চাপ। তো সেই জন্য আমরা একটা জায়গায় যতই এখন মনের মধ্যে ভালোবাসা থাক, হ্যাঁ আমার মৌ দিদি ভাইয়ের উপরে ভালোবাসা আছে, তোমরা হয়তো এরকম করে বললাম খারাপ মনে, কিন্তু যে লোকটার সঙ্গে তুমি একবার ভালোবাসবে, যাকে তুমি একবার ভালোবাসবে, যতই তুমি মুখ দিয়ে খারাপ বলো না কেন, তার প্রতি মনের ভিতরে একটা ভালোবাসার জায়গা কাজ করে আর কি। তো তারপরেও আমি মুখ দিয়ে সব সময় বলার চেষ্টা করি না, আমি ভালোবাসি না ওকে, ভালোবাসি না, কারণ আমরা যেভাবে ঋণের মধ্যে আসি তো সেটা পুরোটাই ওর জন্য আমি মনে করি, কারণ সেই সময়টাই যদি আমাদেরকে বার করে না দিত তাহলে হয়তো আমরা অন্য জায়গায় বাড়ি করতাম না, জমি কিনতাম না, তাহলে হয়তো যে টাকাগুলো ইনকাম করছি সেগুলো হয়তো আমাদের তহবিল থাকতো বা আমরা ভালো করে চলাফেরা করতে পারতাম, ঠিক আছে ডাইরেক্ট কথাগুলো বলতেছি, চলাফেরা করতে পারতাম, ভালো করে হয়তো আমার মেয়েকে স্কুলে দিতে পারতাম, মেয়ের ভালো ভালো পোশাক দিতে পারতাম, মেয়ের চাহিদা মেটাতে পারতাম, কিন্তু কিছুই পারি না আমরা। আর জাস্ট সীমাদি আরও একটা কথা বলেছে, শাশুড়িমাকে এনে এখানে আমি অযত্নে রেখেছি, দিনে খিচুড়ি করেছি, তার সঙ্গে কোনো কিছু করিনি, তো দিনে এক তরকারি দিয়ে ভাত খাই, এরকম কিছু বলেছে। তো তার কি করব দিদি ভাই, তুমি বলো কি করব। 10 তারিখ এই যে মাসে শুরু হবে, 10 তারিখের এই যে 10 তারিখ যে ডেটটুকু, সেই 10 তারিখের মধ্যে আমরা খুব আনন্দ ফুর্তি করে খাই, যে তো মাছ খাই, যে তো পনির খাই, যে তো মাংস খাই, খাই তো। তো তারপরে লাস্টের দিকে কি হয়, আমার 10 তারিখের পরে সব EMI দেওয়া কমপ্লিট হয়ে যায়, মানে ঋণের হয়তো বা কখনো দেখা গেল আসল দিলাম, আসলের সঙ্গে সুদটাও দিলাম, কাউকে হয়তো আসল দিলাম, আশাবন্ধনের হয়তো কিস্তি দিলাম, এরকম করে সবটা শেষ হয়ে যায়। আর লাস্টে 10 তারিখের পরে আমরা মাসে এই যে মাসটা যে চলবে 20টা দিন, তো 20টা দিন চলার জন্য আমরা দিনে 100 টাকা করে ধরে রাখি আমরা। আমি আজকে তুমি যেমন করে আমাকে সবসময় যেমন করে মানুষ খারাপ দিকটা তুলে ধরে না, আমি আজকে আমার ভিতরে সংসারের আর কি খুঁটিনাটি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করছি, দিনে 100 টাকা ধরে নেই, তাহলে যেদিন আমার দিনে 200 টাকা খরচ হয় তার পরের দিন তাহলে আমাদের জিরো ধরতে হয়, সেইখানেও কিন্তু কোনো না কোনো দিনে খরচ হয়ে যায়, তো আমি কি করবো বলো। তাহলে শুধুমাত্র কি শাশুড়িমাকে করোলা দিয়ে ভাত খাওয়াচ্ছি, শাশুড়িমাকে কি পালং দিয়ে ভাত খাওয়াচ্ছি, আমরা কি একদম রাজশাহী খাবার খাচ্ছি যে ডাল টাল যা কিছু আছে সমস্ত কিছু রান্না করে আমরা খাচ্ছি, শাশুড়িমাকে এক সাইডে দিছি, তাও আবার পালং শাক দিয়ে, তাও কোনো দিন পালং শাক দিয়ে, কোনো দিন পনির দিয়ে, কোনো দিন ধরো কি করলা দিয়ে, কোনো দিন শুধু ডাল দিয়ে, এরকম করে দিছি, শাশুড়িমাও যা খায় আমিও তা খাই, আমার বাচ্চাও তা খায়, আমার বড়ও তাই খায়, আমার বড় মুখ বুঝে খায়, ওর ইনকাম ওইটুকু তাই মুখ বুঝে খায়, ঠিক আছে। সময় আসলে আরো বলবো যে আমি কি কি করতেছি, এই যে আজকের দিনে তোমাকে একটা কথা মানে তোমাকে বলবো আর সবাইকেও বলে রাখি যে আমি একটা আমার শাশুড়ি মায়েরই ঋণ শোধ করলাম ইউটিউবের টাকা দিয়ে।
সেই দিনের আমার জায়ের লাইভ ভিডিওর পরিবর্তে একটা ঘটনা ঘটেছিল শাশুড়ি মায়ের। তো সেই মানে আগে নিয়েছিল ঋণ, তো সেই ঋণটা আমরা যখন মাকে নিয়ে আসতেছিলাম সেই লোকগুলো আটক করছিল, ঠিক আছে, এগুলো বলিনি। কিন্তু এই মাসে যে ইউটিউবে টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আমি শাশুড়ি মায়ের ঋণটা শোধ করলাম। এখন কেমন মানে মানে যেগুলো আমরা বলতে চাই না, যেগুলো আমি করতে চাই না, সেগুলো আমার দ্বারা বাধ্যতামূলক বলাচ্ছ, ঠিক আছে, তো আমিও বলে দিচ্ছি। কারণ আমার মনে যদি কোনো রকমের অসৎ কোনো কিছু কাজ করে থাকে তাহলে হয়তো আমি উত্তর দিতে পারতাম না। তুমি যেমন করে আমাকে তুলে ধরছো না যে আমি শাশুড়িমাকে খাওয়াই না হেন তেন, যদি আমি ইচ্ছা করে ওই রকম করতাম তাহলে হয়তো ভিডিওতে এসে আমি তোমাকে উত্তর দিতে পারতাম না। কারণ আমার সংসারের পরিস্থিতি বর্তমান এইরকম চলছে। আমি এই যে মেলাতে গেছি, যে এই স্ট্যান্ড কেনার একটা 300 টাকা দিয়ে একটা সেলফি স্টিক একটা নিয়েছি, তো সেই স্ট্যান্ড কেনার জন্য গেছিলাম বাজারে, ওইদিকে দেখি রাসের মেলা, ঠিক আছে, তো রাসের মেলা জিনিসপত্র দেখে নাড়াচাড়া করে রেখে আবার চলে গেছি। সেই সময়টা কষ্টদায়ক ব্যাপারটা কেউ বুঝবে না, কারণ আমি হাসির মুখে সেটা পার করি, সেটা আমি হাসি মুখে নিজে মুখে ঠিক আছে এগুলো নেওয়ার দরকার নেই, যখন পয়সা হবে তখন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে, এই বলে আমি সেখান থেকে পাশ কাটিয়ে চলে যাই। আর আমি কি পারতাম না সেই মেলা বাড়ির থেকে মানে ইউটিউবের টাকা দিয়ে মেলা বাড়ির থেকে কোনো কিছু খরচ নিতে, বা শাশুড়ি মাকেও নিয়ে যেতে কি পারতাম না? অবশ্যই পারতাম, তো ভালো ভালো খাওয়াতেও পারতাম ইউটিউবের টাকা দিয়ে। ওই টাকা দিয়ে কি পারতাম না? অবশ্যই পারতাম, কিন্তু ওই টাকাটা শাশুড়ি মা অনেকদিন আগে ঋণ নিয়েছিল, সেই ঋণ মানে আমাদের সঙ্গে যে আসতেছিল শাশুড়ি মা বাইকে করে, তো ওরা লাইভ ভিডিওতে দেখেছে, ওই 1 মিনিটের ভিডিও না কত মিনিটের ভিডিও দেখেছে, আমাদেরকে রাস্তায় আটক করছে। তখন বাধ্যতামূলক যখন আমরা নিয়ে আসতেছি তখন তো আমাদেরকে দিতে হবে, তো তখন আমরা মান সম্মানের দিকে তাকিয়ে আমি বললাম যে ঠিক আছে কাকু, আমি ওই টাকাটা আমি দিব, ইউটিউবের টাকা পেলাম, শাশুড়ি মায়ের ঋণ শোধ করলাম। মানে কি বলবো, আমি একটা খারাপ মেয়ে, আমি জানি আমি খারাপ, আমি কারো কোনোদিন উপকার করিনি, করতেও যাই না, আমি মৌকে খুব হিংসা করি, কারণ মৌ মানে বাড়িঘর যে করেছে তোমরা ভাবো যে বাড়িঘর করেছে সেই দেখে আমি হিংসা করি ওকে, ওইটা কি কথা হলো? আমরাও তো বাড়ি করেছি, ও আরো আমার থেকে বেশি কষ্ট করেছে, আমি জানি ও বেশি কষ্ট করেছে, আমার যদিও বা আমার দিনে প্রতিদিন 100 টাকা হলেও আমরা খাবার খেতাম, মানে হিসেব করে খাবার খেতাম, কিন্তু ওর মানে আমার মোয়ের মানে একটা সময় এমন হয়ে গেছে ওর খাবার ছিল না, যেহেতু দাদার ইনকাম ছিল না। আমি বুঝি, আমি কি বুঝি না ওর যে মা বাবা মানে দূরে থাকে সেই কষ্টটা কি আমি বুঝি না? আমি সবই বুঝি, ও যে অসুখ বিসুখ হলে আমি যেমন বাবার বাড়িতে যাই, ওর অসুখ বিসুখ হলে সেখানেই পড়ে থাকা লাগে, আমি কি সেগুলো জানি না, করে খাইতেই লাগে ওর। কখনো এমন হয় মনের মধ্যে অশান্তি হয়, আমি হুটহাট করে আমার দাদুর বাড়ি মামার বাড়ি এখানে সেখানে বেরিয়ে যাই, পিসির বাড়ি সব জায়গায় বেরিয়ে যাই, কিন্তু ও কিন্তু পারে না, সে রাস্তাগুলো কিন্তু আমরা দিয়েছিলাম ওকে যে আমরা আছি, কিন্তু কিছু কিছু ব্যবহার হুটহাট করে ওর মাথায় কি আসে, পাবলিকের সামনে আমাদেরকে অপমান হতে হয়, তো সেই জায়গাগুলো থেকে আমরা একটু রুষ্ট হয়েছি, মানে রাগ হয়েছি, খারাপ পেয়েছি, কিন্তু তাই বলে কি ওর কষ্ট আমরা বুঝি না? তোমরা কি বলতে চাইছো? আর একটা কথা, আমার মেয়েকে আরেকজন দিদি ভাই আমাকে ফোন করে বলল যে তোমার মেয়েকে তোমার জায়ের ওখানে নাকি যেতে দাও না, গেলে নাকি আমি নাকি আমার বাচ্চাকে মেরে ফেলবো। শোনো, একটা বাচ্চা কতটা পরিমাণে কারো ঘর ঢুকলে কতটা পরিমাণে তছনছ করে সেগুলো খেয়াল থাকে? যদি বাচ্চা আছে ঘরে তাহলে তোমরা বুঝবে।
আর মা হয়ে সেই বাচ্চাটাকে কেউ যদি ধরো ছোট থেকে কেউ দেখতেছে না, কিন্তু হঠাৎ করে একটা বাড়িতে গেলাম, মানে আমার শ্বশুরবাড়িতে গেলাম, কিন্তু গিয়ে সেখানে নটঘট করতেছে, তো মা হিসেবে আমি কি বলবো? না এটা করা যায় না, ওটা করা যায় না, তোর হাত পা ভেঙে দেবো, এই এই কাজ করলি কেন, তুই এটা ভাঙলি কেন, এটা নোংরা করলি কেন, মানুষ তো ধেই ধেই করে ঘর থেকে বের করে দেয়, এটা করিস না, এটা করিস, এলাই না এলাই না, পরে, এখনই আসার দরকার নেই, পরে আসবি, এইরকম যদি একটা মায়ের সামনে করে তাহলে সেই মাটা কি করবে? সেই মাটা তো তার বাচ্চাকে শিক্ষা করার জন্য তাকে তো আটকাবে না, তো সবকিছু শুধু আমার উপরেই দোষটা মানে ঠেকাই দাও, বাস হয়ে গেল। রুমকিকে, রুমকি তো কথা গুছিয়ে বলতে পারে না, তো রুমকিকে যা পাই তাই আমরা বলবো, এটাই সবাই মনে করে, তো বাড়িতেও তাই হয়। বন্ধুরা তোমরা কন্টিনিউ চালিয়ে যাও, আমার কি, এই যে কয়দিন আগে সবার ভিডিও দেখতে 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 রাত্রি ঘুমাই না, দিনই কাজ করে লাগে, যখনই সময় পাই তখনই ভিডিওগুলো দেখি, আর যেভাবে আমাকে নিয়ে মানে ভিডিওগুলো হচ্ছে আর কি, আমি নিতে পারছিলাম না। আর অ্যাকচুয়ালি আমি জানতামও না যে ইউটিউবে এসে এরকম একটা সমস্যার মুখে পড়তে হয়, আর এরকম যদি জানতাম তাহলে হয়তো কলঙ্কর ভয়ে, মানে এরকম যেমন মানুষের সম্বন্ধে আলোচনা এগুলো যদি জানতাম তাহলে হয়তো আমি ভিডিও করতামই না কোনোদিন, না জানি মানে পাগলের মতো চলে এসেছি ইউটিউবে, এখন তো কিছু করার নাই। চ্যানেল যদি বন্ধ করে দেই তাও হয়তো একটু শান্তি নিঃশ্বাস পাবো, কিন্তু চ্যানেল বন্ধ করে দিলে যাই হোক একটা তো টাকা আসতেছে, তো বরের একটু তো সাহায্য করতে পারি, তো এই ভেবে ভেবে মানে চ্যানেলে ভিডিও দেই, তো সেখানেও কিন্তু আমি শুরু থেকেই কথা শুনে আসি যে শাশুড়িমাকে ভাত দাও না এটা সেটা, আর তুমি বললে না সব অধিকার আমি নেই, আমি নিতে চাই না, আমি সব কিছু ছেড়ে দেই। দেখো ঠাকুর কাকু আমার এখানে আসে কোনো কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে, কোনো কথা নেই, মা ওইখানে ছিল মানে মৌ দিদি ভাইয়েরা ওইখানে ছিল, তখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমার বরকে কাপুরুষ বলতো যে মাকে ভাত দেয় না, হ্যান দেয় না, কেমন ছেলে, চাকরি করে, হ্যান করে, শ্যান করে, এই কথাগুলো আসতো, মানে তা হতে 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 যখন আমি বলা শুরু করলাম তারপরে আবার বেশি আসলো। কালকে ভিডিওতে দিয়েছিলাম, কালকে না আগের দিনে ভিডিওতে দিয়েছিলাম না, কষ্ট দুঃখ সুখ শেয়ার করলেই বাড়ে, তো সত্যি আমি এটাই ফিল করি, কষ্টও শেয়ার করব সে আবার আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, দুঃখ একটুখানি শেয়ার করব সে আবার আমাকে দুঃখ দেওয়ার চেষ্টা করে, যেমন ইউটিউবও, ইউটিউবে যে আমি ভিডিও দিই ইউটিউব থেকেও কিন্তু তাই রিটার্ন পাই, সুখ যদি আমি শেয়ার করি ওই সুখও কিন্তু রিটার্ন আসে, কেউ ভালো বলে ওটাই ভালো লাগে, তো আমার যেটা ফিল হবে আমি তো সেটা বলবো, যে একজন মানে মহাপুরুষ মহাবাণী লিখে দিয়ে গেল সুখ শেয়ার করলে সুখ বাড়ে, দুঃখ শেয়ার করলে দুঃখ বাড়ে, মানে দুঃখ কমে, এইরকমের আর কি মহাবাণী লিখে দিছে, আমাদেরকে সেটাই মানতে হবে, কিন্তু আমি যেটা ফিল করি সেটাই তো আমার ভিডিওর মাধ্যমে বলবো আর সেটা তুলে ধরবো। আসলে না আমি মানুষকে বেশি মানে কি বলি আর, এই ভালোবাসা কথাটা বারবার বলি যে ভালোবাসে কষ্ট পাই, সত্যি তাই, আর জাস্ট সীমা দিকেও আমি প্রথম প্রথম ভালোবাসতাম, প্রথম প্রথম বলতে কি এখনো আমার ভালো লাগে যে সেই মানে দিদি ভাই ন্যায় অন্যায় দুইটাই ভিডিও করে, যে এক নাগাড়ি কারো উপরে শুধু দোষ দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু না জাস্ট সীমা দিদি ভাইয়ের চ্যানেলটা, তো দুই পাশে আমাকে যেমন খারাপ বলে অপরপক্ষে আবার ও আমার যাকেও খারাপ বলে, মানে দুইটাই আর কি সমানভাবে বিচার করার চেষ্টা করে, এটাই আমি প্রকাশ পেয়েছি জাস্ট সীমা দিদি ভাইয়ের চ্যানেল দেখে। তো যাই হোক দিদি ভাই, আমার তোমার এই ভিডিওটার জন্য আমি এই ভিডিওটা করতে এলাম, এখন বাজে হচ্ছে রাত্রে 2:30, তো আমার এখন শরীর খারাপ, সন্ধ্যাতে ঘুমিয়ে পড়ি, আর মানে এই যে এই সময়টা আমার ঘুম ভাঙে, কি করব বলো, কি করব, শাশুড়ি মাকে ভালো ভালো খাবার আনবো, খাওয়াবো, আরো ঋণ করব, আরো খাওয়াবো, মেয়েকে খাওয়াবো,
আমি যেটা মনে করি, ঋণ করে খাওয়া, ঋণ করে ঘি ভাত খাওয়ার থেকে লবণ ভাত খাওয়ার শান্তি অনেক, আমি এটাই মনে করি। আর এই কথাটা আমি কার মুখ থেকে শুনেছি জানেন? আমার বাবা মা বলতো, আমি সেগুলো না মানতাম না, ওগুলো তো ওই যে সময়টা বলছিল সেই সময়টা আমি বুঝতাম না। হ্যাঁ, আমি অবুঝ ছিলাম তখন, অত একটা বোঝার প্রয়োজন মনে করি না। এই কথাটা বলেছিল মৌ দিদি ভাইয়ের বাবা। আমার শাশুড়িমায়ের আগে ঋণ শুনছিল, তো আমাদের বাড়িতে যখন বেড়াতে গেছিল, যখন আলোচনা করছে বাবা মায়ের সবার সঙ্গে, তখন উনি বলছেন যে ঋণ করে ঘি ভাত খাওয়ার থেকে না লবণ ভাত খাওয়া অনেক শান্তির, অনেক শান্তির। সেদিন আমার ওই কথাটা মাথার মধ্যে সেট হয়ে গেছে যে এখন আমার যেটা পরিস্থিতি, হ্যাঁ আমার মন চায় এটা সেটা খাই, এটা সেটা খাই, কিন্তু আমার পিছনের দিকে তাকাতে হয়। যদি ওইটা আমি খাই তাহলে আমার এদিকে একটা হয়তো কিস্তি দেওয়া হবে না, আর একটা হয়তো ওই সুদেরই সুদ বাড়বে, তাহলে ঋণ করা হয়ে গেল না, এটাই আমি মানি। তো ছোট বড় সবার কাছ থেকে শিক্ষার একটা ইয়ে থাকে, কিন্তু আমার পরিস্থিতি বর্তমানে এরকম, তোমরা কেউ হয়তো বুঝবে না, কারণ আমি যে পরিস্থিতিতে আছি সেটা শুধুমাত্র আমি, আমাকেই ভোগ করতে চাই, আমি বুঝবো। আর ওটা মৌয়ের বাড়ি, ঠিক আছে, মৌ যেহেতু টাকা ইনকাম করে ওই বাড়িটা তুলেছে, ওটা মৌয়ের বাড়ি, ঠিক আছে, ওইটা ওই বাড়িটা যে জমিটা আছে শ্বশুরের, ঠিক আছে বুঝলাম। কিন্তু ও যে লাইভ ভিডিও করে মা যে আসার সময়টা যে মানে কাণ্ডটা করেছে, সেই কাণ্ডটা করার পরে মা কি সুসম্মানে, সুসম্মানে বলবো না, একদম মানে মনের মধ্যে কোনো কিছু না নিয়ে ওই বাড়িতে ঢুকতে পারবে, পারবে? বা আমরাই, আমাদের কোনো একটা অসুবিধা হলো বা কোনো কিছু হলো, আমরাই মাকে নিয়ে গিয়ে ওখানে রেখে আসতে পারবো? পারবো না কিন্তু। আর মৌ দিদি ভাই যে আছে, তো ওর কাছে আমরা অনেকবার অনেক কিছু, যে যে কোনো ডকুমেন্টস বলো, এ বলো, সে বলো, সব কিছুতে আমরা যখন বলতাম তখন কোনো কাজ হতো না। সেই জায়গাটা ও রাখেনি, যে ও যাই হোক ওরা তো বড়, ওদের কাছে আমরা বললে, কিছু চাইলে আমরা ফট করে পেয়ে যাব, আমার এখন প্রয়োজন, পাই না, জন্যই তো মানে এই পরিস্থিতিটা আসতে আসছে না, এই দিনটা আসছে, তো এটা কেন বুঝবে তোমরা? বুঝবে না তো, কারণ তোমরা বর্তমান দেখতেছো, ভিডিওর মাধ্যমে দেখতেছো। আর যখন এই ঘটনাগুলো ঘটেছে তখন মানে আমি ভিডিও করতাম না, আমি ভিডিও করতাম না শাশুড়িমাকে। আমি যখন ভিডিও করি, সবাই যখন জিজ্ঞেস করে তোমার শাশুড়িমাকে তো এক কাপ চাও দাও না, হেনও দাও না, তেন দাও না, আমি কিন্তু বারবার করে ডাকছি তখন, তখন কিন্তু আমার শাশুড়িমা আসেনি, যে ছোট বউর ওইখানে চা করছে, ডাকতেছে, দেখি যা চা খাই, মেয়েটাকে ওইটুখানে সময় দিয়ে আসি, সেই সময়টাও কিন্তু আমরা পাইনি কোনো দিন, তোমরা দেখো নি। তো ঋণ হয়েছে বিয়ের পরের থেকে, বিয়ের পরের যখন আমরা বাড়ি ছাড়ছি তারপরের থেকে, তো সেই ঋণ এখনো অব্দি আমাদের মাথার উপরে আছে, ঠিক আছে, মাথার উপরে আসে জন্যই ওই তখন থেকেই আমরা এক তরকারি ভাতই খাই বেশি, আর আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমরা সবই খেতে পারি। আমার চেহারা, তুমি বললে না আমার চেহারাটা, আমার চেহারাটা না, আমি দম পাই না, মাঝে মাঝে দম পাই না, নিঃশ্বাস পাই না, কারণ কোনোদিন এমন হয় যে খাওয়ার পরে ফল টল খেলে শরীরে এনার্জি হয়, কিন্তু সেই ফল আমাদের ঘরে আনা থাকে না, আমি পাই না, তাহলে আমার মেয়েটার কি, আমার মেয়েটাও দুর্বল। সেখানে শাশুড়িমা নিজে ইচ্ছে আসতে চাইলো, এবার আল্লাহর জন্য ওনাকে এখন ঋণ করি, দাফা করি, যা করি কি করি, ওনাকে ভালো মন্দ খাওয়াবো, সেই পরিস্থিতি আমাদের নেই দিদি ভাই, তোমরা যতই বলো আমাদের নেই, আমরা পারবো না। ঋণ কয়েকটা শোধ হোক, কয়েকটা মাস চলে যাক, ঋণ কয়েকটা শোধ হোক, তোমাদের ভালোবাসা থাকলে, আমি ইউটিউবে যদি টাকা পাই তাহলে সংসারের কিছু একটা মানে ঋণ শোধ করার একটা ভাগিদারি হতে পারবো আর কি, তখন তারপরে হয়তো ভালো ভালো খাবার আমার শাশুড়ির মুখে তুলে দিতে পারবো, এখন পারবো না। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিও করো, করো মানে লোকটাকে আনার পরে কথা শুনতেছি, এখন আমার মন চাইতেছে যে যে জায়গার লোক যেমন করে আনছি সেমন করে
রেখে আসবো। সে আধা রুটি হোক আর কি হয় হোক, এত কথা শোনার পরে আমার সম্ভব না, কারণ আমিও দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি, আমিও দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি, আমিও দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি। আর তোমরা বলো না মেয়েটাকে এখনো অব্দি স্কুলে দেয়নি, তো আমি ভাবিনি যে এইদিকের স্কুলে ভালো স্কুলে দিলে ভালো ভালো টাকারও দরকার হয়, আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। এখানে এসে শুনি যে ভালো স্কুলে দিতে গেলে ভালো টাকার দরকার, এইদিকে আবার আমাদের ঘর ভাড়া টর ভাড়া সবকিছু দিতে হয়, টাকার অভাবে মেয়েকে হুট করে একটা স্কুলে যে দিব সেই পরিস্থিতি আমার নেই। আর আমি ভিডিওর মধ্যে বলে যাচ্ছি যে আর কটা দিন পর, আর কটা দিন পর এই সেশনে না নতুন সেশনে দিব, কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে এডমিশন হয়। আমরা এর আগে ভিডিওতে হয়তো দেখেছো যে আমরা স্কুলে গিয়েছিলাম, আর এও বলেছিলাম যে কোনো অসুবিধা নেই, সেখানে এডমিশন হবে। তো যেই মাসে আমি এডমিশন করাতে গেছিলাম সেই মাসে হাতে ছিল 1500 টাকা, আর সেখানে লাগে হচ্ছে 3000 টাকা, তো বাকি টাকাটা আমি ম্যানেজ করতে পারিনি, তো সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। আর এবার বললে এবার বলবে যে তাহলে তুমি যদি ওইটা ম্যানেজ করতে না পারো তাহলে তুমি ওই চিকেন 65 এসে খাও কেন? তাও খাই, অভাবে খাই, কোনোদিন হয়তো ঘরে কিছু নেই, রান্না করার মতো পরিস্থিতি নেই, হয়তো বা যে কোনো একটা সমস্যা হয়ে গেল, তার পরিপ্রেক্ষিতে গিয়ে সেখানে খেয়ে দিয়ে আসি। কোনোদিন এমন হলো যে মনটা খুব চাইতেছে ওই জিনিসটা, তো খেয়ে দিয়ে আসি। হয়তো বা কোনোদিন দেখা গেলো মেয়েটা খুব জেদ করতেছে, সকাল থেকে কিছু খায়নি, ওই একটা জিনিসের জন্যই আসে, সেই জন্য খাই। আর মানে বাইরের যেগুলো খোলা দোকান, আমাদের ওইদিকের এক পরিবেশ থেকে এসে আর এক পরিবেশে আসার পরে মানে কেমন একটা আমার জন্য নোংরা নোংরা ফিল হয়, যে বাইরের ফুচকে খাবো, বাইরের ইয়ে খাবো, কেমন একটা জন্য ফিল হয়, তো সেই জন্য বাইরের খাবার খেতে পারি না। আমার ওইদিকে আবার ঠিকই খেতাম, মানে ছোট থেকে বড় হয়েছে ওই রকম ইয়েতে, আর এখানে রাস্তার ধারে দোকান, কত গাড়ি ঘোড়া চাচ্ছে, কত ধুলো ময়লা, কত কি এগুলো দেখে আর ঢোকে না ভিতরে। সব সময় আমাকে শুধু একটাই কথা বলা হয় যে মৌকে আমি খুব হিংসা করি। আচ্ছা মৌ দিদি ভাই তো হিংসা করে না, ঠিক আছে, আমি যখন চ্যানেল খুলছি কোনোদিন বলছে যে বন্ধুরা রুমকিও একটা চ্যানেল খুলছে, বা রুমকিকে আমরা খুলে দিছি সবাই মিলে একসঙ্গে থেকে খুলছি চ্যানেলটা, তো রুমকি এখন ডেইলি ব্লগ করবে তোমরাও দেখো, এই কথা কোনোদিন শুনছো? শোনোনি, আমি হিংসা করি তো ওর মুখ থেকে, এই কথা শুনোনি কোনোদিন? এই কথা শুনেছো যে মানে রুমকি প্রত্যেক দিন ওর ভিডিওতে আসে, যখন চ্যানেলটা প্রথম প্রথম শুরু করি তখন রুমকি প্রত্যেক রুমকিকে প্রত্যেক দিন তোমরা মানে ক্রিয়েশন অফ মৌ নামের চ্যানেলটা তোমরা দেখতে পারো, কিন্তু রুমকির চ্যানেলে কোনোদিন দেখতে পারছো যে মৌ আছে বা কোনো কিছু? প্রথম প্রথম, তারপরে যখন আমি মনের মধ্যে একটা জেদ ধরলাম যে আমি যদি তোমার ভিডিওতে আসতে পারি তাহলে আমার ভিডিওতে তোমাকে দেখাতে পারবো না কেন, তো ও যখন ক্যামেরা স্টার্ট করে আমিও তখন স্টার্ট করি, তো কোনো না কোনো সময় তো ওর মানে ঝলক আমার ক্যামেরার মধ্যে আসে, তখন সেই সময়টা আমি কেটে দিতাম না, কারণ আমি তো ওর ভিডিওতে আসি, ও তো কেটে দেয় না, আমি কেন কেটে দেব? তো সেই করে করে মানুষ পাবলিক জেনে গেছে যে এটা রুমকির যা, আর প্রথমত তো ও ক্যামেরাতে দেখাইছিল, কোনোদিন কিন্তু বলেনি। সব হিংসা রুমকি করে, তাই না? রুমকি এত হিংসা করে, রুমকি সবাইকে বের করে দেয় বাড়ি থেকে, রুমকি এত হিংসা করে ঠাকুর কাকুকে ঘর থেকে বের করে দিছে, রুমকি এত হিংসা করে সবসময় ঠাকুর কাকুকে দেখে জন্য সবসময় ওই কথাই বলে, আর বলছে কি আমি ঘরটা বিষয়ে কোনো ঘরটা যে ঠাকুর কাকুর, হ্যাঁ এবার আর একটা কথা বলছে সীমাদি যে মৌ কিন্তু কোনোদিন রুমকির ঘরের দিকে নজর করে বলে না যে ওটা আমাদের,
ঠিক আছে, এইরকম টাইপের একটা কিছু কথা বলেছিল, কিন্তু এই কথাটা কি কোনোদিনও বলেনি যে ওইটা কাকুর ঘর, এটা সরকারি ঘর পাওয়া, এটা আমাদের ঘর, এটাও আমরা সরকারি ঘর পাওয়া, কিন্তু ঠাকুর কাকুর যে ঘরটা পড়েছে নিচের যে ভাগের অংশটা, সেটা তো আমাদের অংশে পড়ে না, সেটা কি কোনোদিনও বলেছে? ওইটা বলেনি, এটা ঠাকুর কাকুদের ঘর, এটা সরকারি ঘর, এরকম করে বলেছে। আমাদের যে অংশটা সেটা বলবে কেন? ও তো আমাকে জড়াবে না, না আমাকে জড়াবে না, ওইটা সবাই জানে, ওটা সরকারি, ওই দুইটা বাড়িতে যে দুইটা ঘর আছে ওই দুইটা সরকারি, শুধুমাত্র আমরা মাঝখানে একটু চিপা জায়গায় ঘর করেছি, ওটা হচ্ছে বেসরকারি আমরা করেছি, সেটাও বলেনি। ওটা কাকুর ঘরটা ওটা সরকারি ঘর, এরকম করে দেখাই দিয়েছে। ওটা কাকুর ঘর, আমাদের তো নিচের অংশ, আমাদের যে ভাগের অংশটা দিছি সেটাকে বলেছে, বললে হয়তো খুশি হতাম যে এটা দেওরের ভাগের অংশের মধ্যে কাকু একটা সরকারি ঘর পেয়েছে, এটা এই ঘরটা করেছে, হয়তো ক্লিয়ার হলে আমি হয়তো খুশি হতাম। কিন্তু যখনই ক্লিয়ার করে দেয়নি এটা কাকুদের ঘর সরকারি ঘর, তখনই না আমার মনের ভিতরে, বাবা আমরা জায়গা দিয়েও আমাদের কোনো নাম নেই, এটা কাকুর ঘর, ওই ঘরের মধ্যে আমি এক কোণায় রান্না করি, কাকুদের ঘরের এক কোণায় আমি রান্না করি। তোমরা কি দেখোনি যে আমি যখন আসার পরে ওদের ঘরটা মাটির ছিল, আমি প্লাস্টার করলাম, ভালো করে আবার ইয়ে করলাম সব কিছু, মাটি এমন ছিল মানে শুধু ডাবে আর ডাবে, আমরা সেখানে আবার মাটি তুলে তারপরে ওই যে কি বলে ওটাকে দুরমুস টুরমুস করে তারপরে শিল পাথর ওগুলো দিয়ে আবার ঢালাই করলাম, ঢালাই করে প্লাস্টার করলাম, মানে ইয়েগুলো ওগুলো কেউ দেখেনি। তো যাই হোক বন্ধুরা, আমি খুব হিংসুটি এটাই আর কি, সবাই এটাই বোঝাতে চাইতেছে, তো আমি হিংসুটি, হিংসুটি ঠিক আছে, আমার মনের মধ্যে কোনো কিছু রাখতে চাই না, কিন্তু অনেক কিছু কথাও আমি রাখি, যে ও এই কথাটা বলছে, ও কিছু কিছু কথা বলে তো তারপরে প্রেক্ষিতে আমার মনেও কিন্তু কিছু না কিছু একটা জমা হয়, ওর ভিডিও আমি সবসময় দেখি, ওর ভিডিও আমি সবসময় দেখি যে কি বলে কি না বলে। আজ যেদিন আসছিল তার পরের দিনের একটা ভিডিওতে বলছে না যে লেবু চিপলে বেশি তেতো হয়, ঠিক আছে, তো আমার কাছে শোনো, তুমি যদি জানোই যদি লেবু বেশিলে চিপ তেতো হয় তাহলে চেপো কেন, আমরাও তো তিতে হয়ে গেছি, আমাদেরকে এমন চেপা চিপছো, আমরা এতটাই তিতে হয়ে গেছি, তাহলে তুমি চিপছো কেন? আর আমি যদি এই লেবু চেপার ব্যাপারটাই যদি কোনো কিছু বলতাম, বলতাম কি যতটুকু লেবু রস আসে ততটুকুই চেপার দরকার, এই দুইজনের মধ্যে আমাদের দুইজনের মধ্যে এটাই ফারাক। যখনই ও ওই কথা বলছে তাহলে আমার মনে তখনই প্রশ্ন উঠছে যে যদি জানোই যে লেবু চিপলে তিতো হয় তাহলে তুমি অত চিপলে কেন, চিপলে কেন? আর লেবু অত চিপার দরকার কি, যেটুকু রস আছে সেটুকু বের করে নাও, তার বেশি নিলে তো বিপরীত হবেই। আর বড় তাই বলে গুছিয়ে কথা বলতে পারছি না, ভিডিও করা বন্ধ করে দিই, কিন্তু পরের দিন যদি আমি ভিডিও শুট না করি ওই শুরু করে দেয়, টাকার দরকার তো সেই জন্যে। আর একটা কথা বলবো, সবাই বলে যে চাকরিজীবীর বউ অভাব অভাব করে, মানে এর আগের ভিডিওতে অভাব অভাব বলছিলাম, তো ওই রকম করে সবাই কমেন্ট করছে আর সবাই হয়তো ভিডিওও করেছে এই বিষয়টা নিয়ে, কিন্তু এই মাসে আমি কিন্তু কোনো অভাব অভাব বলিনি, যেমন চলতেছে সেমন করে আমি চলতেছি, যদি দিনে এক তরকারি হয় এক তরকারি, কোনো দিন যদি খালি খিচুড়ি হয়, খিচুড়ি যেদিন করেছিলাম না সেদিন ঘরে সবজি ছিল না, খিচুড়ির মধ্যে যে কিছু মিশাল দিব সেটাও ছিল না, আর আমাদের হাতে পয়সাও ছিল না, ব্যাংকে পয়সা ছিল একটাই চেক ছিল, তারপরে রোববার টোববার ওগুলো কী কী গেল ভাবো, তাহলে এই কয়েকদিন আমরা কি পরিস্থিতিতে ছিলাম, তো সেখানে কি এখানে আমাদেরকে কে ধার দেবে, আর কতই বা বাড়ির থেকে চাব, কতই আমার বাবার বাড়ির থেকে চাব, দাদার কাছে আর কতই হাত পাতবো। এই মাসে কিন্তু আমি কোনো অভাব অভাব বলিনি, তোমরা কিন্তু বলতে পারবে না রুম কি শুধু অভাব অভাব বলে, কিন্তু আমাদের খাওয়া খাদ্য দেখে তোমরাই বলতেছো যে রুম কি খুব কিপটা, রুম কি কোনো যত্ন নেয় না, তো কেন যত্ন নেই না সেটা হচ্ছে অভাবের জন্যে আজকে বললাম।
তো রুমকি তো মানে বিশাল বড় মুখ, রুমকি হিংসুটি, রুমকি ঝগড়ি, রুমকি একটা বদমাশ মেয়ে ছেলে, হ্যাঁ, কাউকে ক্ষমা করতে পারে না। ঠিক আছে মানলাম, তো যেভাবে মা আসার দিন যে ঘটনাগুলো ঘটেছে লাইভ ভিডিও করে ও তো আগে দিয়েছে, তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের মানে মান সম্মানে খুব পরিমাণে একটা আঘাত লাগছে আমাদের বিবেকে। আর ওই বাড়িতে যে আমরা গিয়ে সরাসরি ঢুকবো বা ভালো করে থাকবো, হ্যাঁ, সেটা না বিবেকে একটা কেমন যেন দংশন করে, মানে কেমন আমরা যাব কি হয় না হয় এরকম একটা ফিলিংস হয়। যাই হোক, মারও মনে তাই হয়, মাও আর যেতে চায় না এরকম করে বলে। হ্যাঁ, যে ওই মান সম্মান একটা আছে না, তো আমাদের মান সম্মানে একটু আঘাত লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমার তো আমাদের মন ছোট, তো মৌ দিদি ভাই তো ওর তো মন বড়, তো ও এবার তো কলকাতা আসতেছে, আমরা তো যাইতে পারছি না। যদিও বা আমরা যেতাম, মার যদি মন হতো যে আমি ওই ছেলের কাছে যাব, তাও কিন্তু আমাদের মনের ভিতরে একটা বিবেকে দংশন হবে, যে প্রথমবার আনছি যখন তখন তো বিশাল একটা কেস হয়ে গেছে, এবার থুতে যাব তাও বা না ওরবান কি হবে না হবে, সেগুলো আমাদের মনে ভাবনা চিন্তা হয় আর কি। যাই হোক বন্ধুরা, আমার তো ঘরের দুপুর সবসময় খোলা, আগেও ছিল এখনো আছে। হ্যাঁ, ওরা যেহেতু আসতেছে, ওরা যদি আমাদেরকে ভালোবেসেই থাকে, মন থেকে যদি ওরা মানে ভুল স্বীকার করে থেকে থাকে আর কি, তো তাহলে কলকাতায় আসলে যেন আমাদের সঙ্গে একবার দেখা করে, এসে যেন অন্তত পক্ষে মার সঙ্গে কথা বলে, আমি এটাই চাইবো। তো তাহলে না বুঝবো যে ওরা আমাদেরকে আপন করে নিয়েছে, তো তার আগে কেমন করে বুঝবো বলো? আমাদের কিন্তু ওখানে যেতে বিবেকে একটা দংশন করে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভিডিও করছে, আমাদের মান অপমান যা নাই তাই বলতেছে, আর অনেকেই হয়তো ভিউ পাওয়ার জন্য আমাদেরকে দিনের পর দিন অপমান করেই যাচ্ছে, কিন্তু আমরা তো অপমানিত হচ্ছি না, আমাদের ফ্যামিলি তো এই ভিডিওগুলো দেখতেছে না, আত্মীয় স্বজন সবাই দেখতেছে, যেহেতু তো সেহেতু না আমাদের ওই বাড়িতে যেতে একটুখানি বিবেকে দংশন করে। তো ওরা তো আসতেছে, ওরাই যেহেতু আমাদেরকে বলেছে মানে আপন করে নেওয়ার কথাটা বলেছে ওরা, তো আপন যদি করতেই চায় তাহলে কলকাতায় যেহেতু আসতেছে একবার দেখা করুক, আমাদের ঘরে আসুক, দেখা করুক, এটাই আমি চাইবো। ও তো বড় মন না, ও ওর অনেক বড় মন, ওর টাকারও অভাব নেই, আমাদের এখানে আসলে মাত্র বুঝি 5 টাকা লাগবে, শিয়ালদা থেকে এই মধ্যমগ্রামে আসতে 5 টাকা শুধু লাগে, টাকার অভাব নেই, ও কিন্তু অনায়াসে আসতে পারবে। ঠিক আছে, ও তো ওর ভুল স্বীকার করেছে, যে ভুল হয়ে গেছে যা হবার হয়ে গেছে, তুই আয় আমার বুকে আয়, আমার ভালো রসিম ভাই তোকেও বলছি, এরকম করে বলছি। ঠিক আছে, আমার শাশুড়িমা আমার সঙ্গে আগে অনেক কিছু বলে, আমি সবাইকে কিন্তু মাফ করে দিয়েছি সবাইকে, এবং ওই মৌ দিদি ভাইকেও কিন্তু আগে অনেক ঘটনা হয়েছিল, তারপরে যখন আসলাম তাও কিন্তু আমরা মিলে গেছি, মিলেমিশে গেছি, তো এবারও আমি ওই চাইবো। যতই এখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করুক, আমাকে সমাজে মানে খারাপভাবে তুলে ধরুক, যাই এখন করুক, আমার মন সবসময় আমি খোলা রাখবো। তোমরা যেমন বলো না যে মন আমার ছোট, সে আমার মন আমি জানি, তোমরা কেমন করে জানবে? শুতে শুতে আরো একটা কথা মনে পড়লো, এবার অনেকেই বলবে যে তুমি যেতে পারো না ছোট বোন হিসেবে, ওই যে বললাম না আমাদের বিবেকে দংশন হয়, আমরা যেতে পারি না, অনেকবার অপমান হয়েছি তো আমাদের বিবেকে দংশন হয়, সেই জন্য আমাদের মনটা একটু করে বাঁধতে হয়। হ্যাঁ, তো ওরা কিন্তু আমাদেরকে আপন করে নিয়েছে, তো ওরা এবার আসুক, এটাই দেখো। আমি তো অনেকবার, একবার বাড়ি যাচ্ছি আবার গেছি, আবার মিশছি, আবার মিশছি, আবার মিশছি, অনেকবার আমার নিজের থেকে আমি মিশিয়েছি, তো এবার যদি আমি যদি মিশি না, অনেকেই বলবে কি যে ভিউ পাওয়ার জন্য, সেগুলো কথা আমার না মনের মধ্যে একটা করে কেমন ইয়ে হয়। আর ও কিন্তু ভালো করেই জানে যে ও আসলে আমার ভিউ বাড়বে, তো সেই জন্য নাও আসতে পারে, এটাও ক্লিয়ার করে দিলাম।